Hello everyone, welcome to Laha Vlogs. Please like and subscribe my channel. Bondhura, aaj amra South Sikkim er sobche akorshoniyo sightseeing gulo dekhte beri porechi. South Sikkim e thakar jonno besh kichu bhalo jayga royeche. Tar moddhe ami beche niyechi Rabanglake. Karon ekhankar poribesh o jogajog byabostha jotheshto bhalo. গ্যাংটক থেকে রাবাংলা দূরত্ব 68 কিলোমিটার যা যেতে সময় লাগে 2.5 ঘন্টা মতো রাবাংলার উচ্চতা 8000 ফুট পর্যন্ত আমরা এখন দেখছি পৃথিবীর সবচেয়ে বড় গুরু পদ্মাসম্ভবর মূর্তি তারপর আমরা যাব চার ধাম বুদ্ধ পার্ক সাই টেম্পল ও টেমিটিটি গার্ডেন এখন আমরা দেখছি চার ধাম 29 হেক্টর জায়গা নিয়ে ও 56 কোটি টাকা ব্যয় করে পাহাড়ের মাথায় তৈরি হয়েছে এই চার ধাম এখানে একই সাথে বদ্রীনাথ ধাম জগন্নাথ ধাম রামেশ্বরম ধাম ও দ্বারকা ধাম দেখতে পাবেন আর তার সাথে দেখতে পাবেন এক বিশাল মহাদেবের মূর্তি চারধামে যে কোনো জায়গা থেকেই মহাদেবের মূর্তিটি দেখা যায় 108 ফুট উঁচু মন্দিরের ওপরে তৈরি হয়েছে 87 ফুটের এই মহাদেবের মূর্তিটি চারধামের এন্ট্রি ফি 50 রুপিস পার হেড ভিডিও ক্যামেরা বা ক্যামেরার জন্য কোনো এক্সট্রা টাকা আপনাকে ব্যয় করতে হবে না
এই হলো সাই টেম্পল। সাই টেম্পলটি বন্ধ থাকার জন্যে আমরা ভেতরে ঢুকতে পাইনি। আমরা এখন এসে পড়েছি বুদ্ধা পার্কে। বুদ্ধ মূর্তিটির উচ্চতা 130 ফিট। বুদ্ধা পার্কটি রাবাংলায় অবস্থিত। হাতে যদি সময় থাকে 3-4 ঘন্টা অবশ্যই কাটাবে, খুব ভালো লাগবে। আকাশ পরিষ্কার থাকলে রাবাংলা থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি টেমিটি টি গার্ডেন। এই টি গার্ডেন ঘোরা হয়ে গেলেই আমি ফিরে যাব রাবাংলার হোটেলে। Thank you for watching this video. Please don't forget to like, share and subscribe.